নব্বই উপজেলায় ভোট আগামীকাল, পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। স্থগিত ১৯ উপজেলার বিষয়ে সিদ্ধান্ত পরে জানালো কমিশন। রাতভর ভারী বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা, দ্বিতীয় দিনের মতো ডুবল চট্টগ্রাম। বরিশালের বিভিন্ন সড়কে সীমাহীন ভোগান্তি। ঘূর্ণিঝড় এবারের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল, দৃশ্যমান হচ্ছে ক্ষত। সব হারিয়ে নিঃস্ব হাজার হাজার পরিবার, বিদ্যুৎহীন কোটি মানুষ। ঘূর্ণিঝড়ে আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে নতুন চিন্তা নিয়ে এগুনোর তাগিদ। এবং ঈদুল আজহা উপলক্ষে দুই জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগে দেওয়া হবে অনলাইনে জানালেন রেলমন্ত্রী। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সাথে আছি আমি ফয়রাজ জুই। এবারে বিস্তারিত, উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ আগামীকাল। এজন্য সকাল থেকে ৯০টি উপজেলায় বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। কোথাও ব্যালট, আবার কোথাও ভোট গ্রহণ হবে ইভিএম এ। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট বাক্স, ইভিএম সহ অন্যান্য সামগ্রী। নির্বাচন কমিশনার আলমগীর হোসেন জানিয়েছেন, ভোট সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসের কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন প্রিসাইডিং কর্মকর্তারা। সকালে রংপুরের দুটি উপজেলায় ভোট কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানান নির্বাচন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে ফেলেছি এবং কেন্দ্রে কেন্দ্রে মালামাল বণ্টন হয়ে গেছে। এখন প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ তারা মালামাল নিয়ে ভোট কেন্দ্রে চলে যাচ্ছেন। দুপুর থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি নিরাপত্তায় এইসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। তৃতীয় ধাপে ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় হবে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ভোটের সামগ্রী। মঙ্গলবার ৯০ উপজেলায় ভোট সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি আলমগীর। আমরা কোনো ধাপেই আশা করি না যে কোনো সংশীত হবে, কারণ আমরা সবসময় চাই, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে আছে, নির্বাচনের যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা কঠোর অবস্থানে আছে, কমিশন কঠোর অবস্থানে আছে, তো অতএব আমরা মনে করি না যে কোনো সংশীতা করে কারণ মানে পার পাবে। তবে খুনিছল রিমালের কারণে স্থগিত ১৯ উপজেলার ভোট কবে হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান নির্বাচন কমিশনার। এগুলো বন্ধ আছে, এগুলো ডেট কবে হয় এখনো আমরা আলোচনা করে ঠিক করিনি, কারণ এটা ডিপেন্ড করবে আবহাওয়া কেমন থাকে, এক স্থানীয় ভাবে কবে করা যায় সেই স্থানীয় প্রশাসনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, তিন নম্বর সামনে ঈদ আছে, কোরবানি, এই সমস্ত বিষয় বিবেচনা করে, এবং যেহেতু আমাদের চতুর্থ ধাপে আরেকটা নির্বাচন আছে, তো চতুর্থ ধাপ যেহেতু ৫ তারিখে নির্বাচন, এরপরই বোঝা যাবে আসলে কবে করা যাবে। তৃতীয় ধাপের এই নির্বাচনে কোথাও ব্যালট, আবার কোথাও ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, উপজেলা পরিষদে তৃতীয় ধাপের ভোটকাল চলছে, কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যেতে চাই ময়মনসিংহে, সেখান থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে কি, আর সার্বিক প্রস্তুতি নিয়ে কি বলছেন কর্মকর্তারা? জুই, কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামাদি পাঠানো হবে, অর্থাৎ ময়মনসিংহের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ। আমি ত্রিশাল উপজেলায় রয়েছি, অর্থাৎ দরিরামপুর হাই স্কুল মাঠে রয়েছি। এখানে আমার পেছনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে নির্বাচনী সরঞ্জামাদি, অর্থাৎ মালামাল বহনকারী বিভিন্ন পিকআপ ভ্যান কিন্তু দাঁড়িয়ে আছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সেই পিকআপ ভ্যানে নির্বাচনী সরঞ্জামাদি কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। সেই বিষয়টি আমরা আসলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ ময়মনসিংহের তিনটি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে মোট ৪১ জন প্রার্থী কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন প্রায় ১১ লাখ ভোটার রয়েছেন, অর্থাৎ সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই যে নির্বাচনী সরঞ্জামাদি সেটি কিন্তু পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে
কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই সেই মালামাল পাঠানো হবে, সেই বিষয়টি আমাদেরকে নির্বাচন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। অর্থাৎ তিন উপজেলায় 352টি কেন্দ্রে কিন্তু এইসব ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জামাদি আছে, সেইগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীকাল সকালে কিন্তু ব্যালট পেপার সেই কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে, সেই বিষয়টি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপেও নির্বাচন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বিরতিহীনভাবে। ময়মনসিংহের 3টি উপজেলায় ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে সার্বিক পরিবেশ পরিস্থিতি কিন্তু একেবারেই নীরব রয়েছে। আমরা দেখেছি বিগত সময়ে প্রার্থী যারা আছেন তারা কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন এবং তারা বলছেন যে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই চোখে পড়ার মতো হবে এবং ভোটাররাও বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা কিন্তু কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে গিয়ে কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এছাড়াও কেন্দ্রে সার্বিক নিরাপত্তার বিষয়ে কিন্তু একেবারেই নজরদারি বাড়ানো হয়েছে, প্রশাসন থেকে জানানো হয়েছে অতিরিক্ত পুলিশ র‍্যাব এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও প্রত্যেক কেন্দ্রে কিন্তু আনসার সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য থাকবেন এবং প্রত্যেকটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করবেন এবং তাদেরকেও কিন্তু একেবারেই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কেউ নির্বাচনে পেশি শক্তি ব্যবহার করে তাহলে তাকে তাৎক্ষণিকভাবেই যেন আইনের আওতায় আনা হয়, সেই বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ আমাদের করা হয়েছে। এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসার তারা কিন্তু রয়েছে, অর্থাৎ তাদের হাতে কিন্তু ইতিমধ্যেই যে নির্বাচনী সরঞ্জাম কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকেই কিন্তু তারা তাদের কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে যাবেন, সেই সেই বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশের পাশাপাশি আনসার সদস্য যারা আছেন তারা কিন্তু তাদের মালামাল বুঝে নেওয়ার জন্য কিন্তু তারা এই হরিরামপুর স্কুল মাঠে কিন্তু তারা এসে পৌঁছেছেন। অর্থাৎ ঈশান উপজেলায় কিন্তু 125টি কেন্দ্র রয়েছে, সেই 125টি কেন্দ্র কিন্তু এইসব মালামাল কিন্তু আসলে 125টি কেন্দ্রে কিন্তু এইসব মালামাল পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু মালামাল বুঝে নিচ্ছেন প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা কিন্তু মালামাল বুঝে নিচ্ছেন এবং মালামাল বুঝে নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তায় কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সেই মালামাল পৌঁছে দেওয়া হচ্ছে এবং আগামীকাল সকালে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে বলা যায় যে নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারেই নিশ্চিত করা হয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ নিয়ে সর্বশেষ তথ্য। জুই ইলিয়াস আহমেদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এবার যেতে চাই রংপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, রংপুরের ভোট কেন্দ্রগুলোতে কি নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। হ্যাঁ জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমাদের রংপুর বিভাগের যে 8টি জেলায়, 8টি জেলার মধ্যে পঞ্চগড় ছাড়া বাকি যে 7টি জেলা রয়েছে সেই 7টি জেলার 13টি উপজেলায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। এই আগামীকাল যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এজন্য নির্বাচন যে অফিস, রংপুরের যে নির্বাচন অফিস, সেই নির্বাচন অফিস থেকে নির্বাচনের যে সামগ্রী সেই সামগ্রীর বিতরণ শুরু হয়েছে বেলা 1টার কিছু পর থেকে। আমি আপনাকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে রংপুর আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তা সেই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিসে পুলিশ, আনসার এবং অন্যান্য যে সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, তারা এইখানে এসেছেন নির্বাচনের সামগ্রী গ্রহণ করার জন্য। এখানে এসেছেন প্রেজাইডিং যে কর্মকর্তা, সরকারি প্রেজাইডিং কর্মকর্তা, তারাও এসেছেন। আমি যদি আপনার মাধ্যমে একটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে রংপুরের বিভাগে যে 13টি উপজেলা রয়েছে এই 13টি উপজেলায় 65 জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 67টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 47 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 39,08,579 জন ভোটার তাদের ভোটাধিকার করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রংপুর জেলায় কিন্তু 2টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে, একটি রংপুরের গঙ্গাচড়া আর একটি হচ্ছে রংপুর সদর। রংপুর গঙ্গাচড়ার যে কয়েকটি যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের মধ্যে 5টি কেন্দ্রে নদীর ওপার অর্থাৎ চরে রয়েছে, যে কারণে এইসব কেন্দ্রে আজই
যে ব্যালট পেপার সহ অন্যান্য যে উপকরণ, সেই উপকরণ আজ এই পাঁচটি কেন্দ্রে পাঠানো হবে। অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আগামী কাল ব্যালট পেপার পাঠানো হবে, কিন্তু অন্যান্য উপকরণ আজ পাঠানো হবে, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরেকটি বিষয় জানিয়ে রেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে রংপুরের যে দুটি উপজেলা রয়েছে, যে দুটি উপজেলায় কেন্দ্র রয়েছে 162টি, এর মধ্যে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ যাকে যেসব কেন্দ্র বলা হয়েছে এরকম 95টি কেন্দ্র রয়েছে, এখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা কথা বলা হয়েছে। আমি এখানকার বিজেপির যারা কর্মকর্তা রয়েছে আমি তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছেন যে 91টি স্ট্রাইকিং ফোর্স তাদের কাজ করবে, অর্থাৎ একটি যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষ করার কথা বলছে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অর্থাৎ অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে এমনটাই বলছেন এখানকার নির্বাচন সংশ্লিষ্টরা। জয়ী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রফিকুল ইসলাম। দর্শক, রংপুর এবং ময়মনসিংহ থেকে যারা ছিলেন আমাদের সহকর্মীরা। এবার অন্য প্রসঙ্গ, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখন পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছও, এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ, উপকূলের বেশিরভাগ এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ, ক্ষতিগ্রস্তদের প্রয়োজন জরুরি সরকারি সহায়তা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের টানা দুই দিনের তাণ্ডবে ক্ষতচিহ্ন এখন স্পষ্ট, প্রাণহানি থেকে শুরু করে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা ও বৈদ্যুতিক ব্যবস্থার ব্যাপক ক্ষতি সাধন করেছে এটি। বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি, বিচ্ছিন্ন হয়েছে লাখো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ, গাছ ভেঙে পড়ে অনেক জায়গায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, জোয়ারের পানিতে ডুবেছে বিস্তীর্ণ এলাকা, আগাম প্রস্তুতির কারণে প্রাণহানি না হলেও জলোচ্ছ্বাসে ভেসে গেছে গবাদি পশু, মাছের ঘের ও ফসলি ক্ষেত, বাড়িঘর ও জনপদ ভাসছে নোনা পানিতে। টানা দুই দিনের তাণ্ডবে ক্ষতবিক্ষত ভোলার বিস্তীর্ণ উপকূল, অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে, কেউ বা ভাঙা ঘরে কষ্টে দিন কাটাচ্ছেন। আমার ঘরের টিন টিন সব উড়ে নিয়ে গেছে, এখন আমি আমার ছেলে সন্তান নিয়ে খুব কষ্টে আছি, ঘরে থাকতে অনেক কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সাইকেল সেন্টারে ছিলাম, খাওয়া দাওয়া করতে পারিনি। ভোলায় ঝড়ে 2000-এর বেশি ঘর সম্পূর্ণভাবে ও 5000-এর বেশি ঘর আংশিক ক্ষতি হয়েছে, এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 17,000 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আশা করছি যে মন্ত্রণালয়ের এই সহযোগিতা আমাদের ভোলা জেলার অনুকূলে আসবে এবং মানুষদেরকে এই ঘূর্ণিঝড়ের যে ক্ষতিকর বিষয় সেটি থেকে তাদেরকে পুনর্গঠিত করার সুযোগ সৃষ্টি হবে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একেবারে বিধ্বস্ত হয়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী, জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে পড়েছে সমুদ্র ঘেঁষা আরেক জেলা বাগেরহাটের সড়ক যোগাযোগ, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার রাতে রিমেলের আঘাতে গাছ চাপায় এক বৃদ্ধ দম্পতির প্রাণ গেছে, একই এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। আপাতত বড় সড়কগুলোর যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব হয়েছে, আমাদের ইলেকট্রিক তারের উপর গাছ ভেঙে পড়ায় আমাদের বিদ্যুৎ সংযোগে আরো সময় লাগবে। ঘূর্ণিঝড় রিমাল প্রথম আঘাত হানে সুন্দরবন কোলঘেসা জেলা সাতক্ষীরায়, বাঁধ ভেঙে ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে পড়েছে কাঁচা বাড়ি ঘর ও গাছপালা। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পেতে আরো কিছুটা সময় লাগতে পারে। এদিকে নরসিংদীর ছগড়িয়াপাড়ায় ঝড়ের তোড়ে ইটের স্ট্যাক ধসে পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির, সেই সঙ্গে টানা ঝড় বৃষ্টিতে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ঘরবাড়ি, গাছপালা উপড়ে পড়া সহ বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। খাগড়াছড়ির আলুটিলায় সোমবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতে সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়লে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে, এছাড়া জেলা সদরসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, চেঙ্গি নদী ও মাইনি নদীতে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে বান্দরবানে ভারী বৃষ্টিপাতে রুমা থানচি সড়কের 5 কিলোমিটার এলাকায় বেইলি ব্রিজ ধসে জেলা শহরের সাথে ভারী যান চলাচল বন্ধ রয়েছে, একই সাথে সোমবার দুপুর থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলা সদর, থানচি, রুমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
এদিকে ঘূর্ণিঝড় রেবালের প্রভাবে টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনের মতো জলাবদ্ধতা তৈরি হয়েছে চট্টগ্রামে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, চট্টগ্রামে এমন জলাবদ্ধতার কি কারণ? সিটি কর্পোরেশন কি বলছে? হ্যালো হ্যালো, যেমনটা বলছেন চট্টগ্রাম নগরীতে বৃষ্টি হওয়ার পর পরে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেটি আসলে চট্টগ্রাম নগরীর নগরবাসীর মন থেকে বা কপাল থেকে জলাবদ্ধতা যে দুঃখ সেটি যাচ্ছে না। কারণ গতকালকে থেকে আজ পর্যন্ত যতটুকু বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি হওয়ার পর পরে চট্টগ্রাম নগরীর যতগুলো নিচু এলাকা আছে সবগুলোতে আসলে পানিতে থই থই করছে। বিশেষ করে দুই নম্বর গেট মুরাদপুর, বদরাট, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় আসলে হাঁটু সমান থেকে হাঁটুর উপর পর্যন্ত পানি উঠেছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছে সেটি হচ্ছে যে চট্টগ্রাম নগরের পাঁচটা স্থানাধীন একটি এলাকায়, যেটি অভিজিত একটি আবাসিক এলাকা। সেই এলাকার আসলে যতগুলো সড়ক হয়েছে সবগুলো সড়কে আসলে পানিতে থই থই করছে, সবগুলো কালো বিশ্রী পানি, ময়লাযুক্ত পানি, এগুলো নালার পানি। কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে আসলে নালাগুলো যথাসময়ে পরিষ্কার না করার কারণে মূলত নালাগুলো জ্যাম হয়ে যাওয়ার পরপরে কিন্তু এই সড়কে পানি জমে যায়। এখানকার যতগুলো সড়ক রয়েছে, পাশাপাশি এখানকার আশেপাশে যতগুলো বাসাবাড়ি রয়েছে সবগুলো প্রায় নিচতলা, যতগুলো বাসাবাড়ি রয়েছে সবগুলো বাসাবাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। সেজন্য এখানকার মানুষের দুর্ভোগ আসলে শেষ করার মতো না, কারণ এখানকার যে দুর্ভোগ, মানুষের যাতায়াতের যে কষ্ট সেটি বলা ভালো। আর জিনিস হচ্ছে যে এই সড়কে পানি জমে থাকার কারণে ছোটখাটো অটোরিকশা থেকে শুরু করে যতগুলো যানবাহন রয়েছে প্রায়গুলোই আসলে পানির মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে আরো বেশি আঘাত করে দাঁড়ানো করছে দুর্ভোগ। পাশাপাশি এখনো চট্টগ্রামের কয়েকটি এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কারণ বিদ্যুৎ থাকলেও আর যে লোডশেডিং সেটি ভয়াবহ আকার ধারণ করছে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামের আশপাশে যতগুলো উপজেলা রয়েছে, বিশেষ করে মিরসরাই, হাটহাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বুসপুর, এসব উপজেলার যতগুলো নির্মাণাঞ্চল রয়েছে সবগুলো নির্মাঞ্চল আসলে প্লাবিত হয়েছে। পাশাপাশি কিছু কিছু গ্রামীণ সড়কও বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর হচ্ছে যে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, গাছ পেরে অনেকগুলো ঘর বাড়িও ভেঙে গেছে। এই কারণে আসলে অনেক এলাকা, আশপাশে অনেক উপজেলার মধ্যে অনেক এলাকা আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন, আর সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই বললে চলে। আর যেসব এলাকায় বিদ্যুৎ রয়েছে সেগুলো আসলে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এ মানুষের চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। আর চট্টগ্রাম নগরীর কথা বলতে গেলে সেবা সংস্থা যতগুলো সিটি কর্পোরেশন সিটি, তাদের পরস্পর যে দোষারোপে যে সংস্কৃতি শুরু হয়েছে সেটা আসলে বন্ধ হচ্ছে। তাদের পরস্পর দোষারোপের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি আসলে বাড়ছে। কারণ চট্টগ্রাম নগরের অধিকাংশ সড়কে আসলে পানিতে তলিয়ে যায় সামান্য বৃষ্টি হলে। আজ সকালে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হওয়ার পরপরেই সড়কগুলো পানিতে নিমজ্জিত হয়ে যায়। কারণ হচ্ছে যে এগুলোর কারণে মানুষের যে দুর্ভোগ সেটি আসলে বাড়ছে। আর একটি বিষয় হচ্ছে যে জলবদ্ধতা নিরসন যে প্রকল্প চলছে সেই প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি, কিন্তু সেই প্রকল্পের কাজ শেষ না হলেও চট্টগ্রামের অধিকাংশ খাল নালা এখনো উন্মুক্ত এবং আসলে ময়লা আবর্জনায় ভরপুর। সেগুলো ময়লা আবর্জনা থাকার কারণে মূলত সড়কে পানি জমে যাচ্ছে বা জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে নগরবাসীর অভিযোগ। তাই এগুলো দ্রুত সংস্কার করা দরকার। তবে সিটি কর্পোরেশন এবং সিডিএ পরস্পর দোষারোপের যে বিষয়টা সেটির কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। তাই জলবদ্ধতা নিরসনের যে সুফল কবে নাগাদ পাবে নগরবাসী সেটি এখনো বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, টানা বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, সে বিষয়ে তথ্য জানাচ্ছিলেন সহকর্মী একেএম নাসিম। ঘূর্ণিঝড় রেবালের আঘাতে নোয়াখালী জেলার ক্ষয়ক্ষতির চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালীর ক্ষয়ক্ষতি নিয়ে কি বলছে জেলা প্রশাসন? জুই, আপনি যেমনটি বলছিলেন যে রিমেলের প্রভাবে নোয়াখালীর ক্ষয়ক্ষতির কথা, তো এই ঘূর্ণিঝড় রিমেলের কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতিয়া উপজেলা এবং নিঝুমদ্বীপ ইউনিয়ন। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, নোয়াখালী থেকে বিচ্ছিন্ন দুটি উপজেলা হচ্ছে নোয়াখালী হাতিয়া, তার থেকেও বিচ্ছিন্ন হচ্ছে গিয়ে নিঝুমদ্বীপ ইউনিয়ন। তো যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাতিয়া এবং নিঝুমদ্বীপ, কেননা হাতিয়া এবং নিঝুমদ্বীপ মেঘনা নদী এবং বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। তাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগের জলোচ্ছ্বাসে এই যে হাতিয়া উপজেলা এবং নিঝুমদ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে উপজেলীয় আরো দুটি উপজেলা রয়েছে, সুবর্ণচর এবং কোম্পানি গম্বুজবেলা। তো এই রিমালের প্রভাবে সুবর্ণচর উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। একই সাথে কোম্পানিগঞ্জের একটি ইউনিয়নে যে কিছু বেড়িবাঁধ, প্রায় 20 মিটার বেড়িবাঁধ ভেঙে গিয়েছে বলে জানা গেছে। তো আমি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে ক্ষতির যে ইয়েটা রয়েছে যে সেটি এখন জানার জন্য আমি সরাসরি কথা বলবো নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেয়ান মাহবুব রহমানের সাথে। যে ঘূর্ণিঝড় রিমালের কারণে যে আপনাদের কাছে কি তথ্য রয়েছে হাতিয়া এবং নিঝুমদ্বীপ এবং উপকূলীয় অন্যান্য উপজেলার ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে?
গুটিজোড় রেমালের প্রভাবে আমার নোয়াখালী জেলার তিনটি উপজেলা আক্রান্ত হয়েছে। আমার তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার হাতিয়া উপজেলা, তারপর সুবর্ণচর, কোম্পানিগঞ্জ এবং কবিরহাটের কিছু অংশ। আমাদের ইতিমধ্যে আমাদের প্রায় 33,000 পরিবার আমার নোয়াখালী জেলায় আক্রান্ত হয়েছে এবং প্রায় 40,000 ঘর আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং প্রায় 50টি ঘর একদম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। আমার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ক্ষতি হয়েছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 10 কিলোমিটার বেড়িবাঁধ আমার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের 5,000 হেক্টর কৃষি জমি সম্পূর্ণভাবে পানিতে নিমজ্জিত হয়েছে। আমাদের গবাদি পশু প্রায় 5,700 গবাদি পশু, আমাদের গরু ছাগল মেরে পানিতে ভেসে গিয়েছে। আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আসলে হাতিয়া উপজেলার নিজমদ্বীপ ইউনিয়নটি, সেটি এখানে আমাদের কোনো বেড়িবাঁধ নেই, এটি কয়েকবার প্লাবিত হয়েছে। আমাদের হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট নামক একটি জায়গা আছে, সেখানে আসলে যেখানে আমাদের ঘাট, সেই ঘাটটিও আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ঘাটের অনেক দোকান বাট সেগুলো পানিতে ভেসে গিয়েছে। এখন আমরা ইতিমধ্যে আমরা ত্রাণ কার্য আমরা পরিচালনা করছি। আমরা ইতিমধ্যে আমরা নোয়াখালীর তিনটি উপজেলায় আমরা প্রায় 115 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ দিয়েছি। আমরা 23 লক্ষ টাকা আমরা বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে বরাদ্দ দিয়েছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তারাও কিন্তু কাজ করছে। আমাদের হাতিয়ার মাননীয় সংসদ সদস্য, সে প্রথম থেকেই সার্বক্ষণিক মানুষের পাশে পাশে সে থেকে কাজ করছে। আমাদের হাতিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তারাও কিন্তু মানুষের সাথে আছে। আমাদের হাতিয়া, আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার চরেলহাইতে একটি বেড়িবাঁধ কালকে ভেঙেছে, কালকে সেখানে প্রায় 5-10 মিটার এলাকা ভেঙে গিয়েছে। সেখানে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আমাদের ইউনিয়ন সেটি স্থানীয়ভাবে মেরামতের জন্য উদ্যোগ নিয়েছে, আমরা সেখানেও পানি উন্নয়নের চেষ্টা করছি। ধন্যবাদ মাননীয় জেলা প্রশাসক নোয়াখালী দেওয়ান মাহবুবুর। উনি যেমনটি বলছিলেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতিয়া এবং নিউজেন্দ্বীপ ইউনিয়ন, তো প্রশাসনের পক্ষ থেকে যে রিমালের যে তাণ্ডবের যে ক্ষতি হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ নির্দেশ দেন তিনি। রিমালে উপকূলীয় এলাকায় অনেক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্ষা আসার আগেই ক্ষতিগ্রস্ত এসব বাঁধ মেরামতে বিশেষ নজর দেওয়ার নির্দেশও দেন সরকার প্রধান। সাফ জানান, ঋণের টাকা নিয়ে রোহিঙ্গাদের সাহায্য করতে পারবে না তার সরকার। সভায় রোহিঙ্গাদের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একগুচ্ছ প্রকল্প অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 14,337 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে নদীর পাড়ে, যে বাঁধ আছে অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে সাইক্লোনে, বাঁধের পুরোনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলি নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে দ্রুত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে, বর্ষা আছে কষ্ট বাড়বে। সংবাদ দুপুরে আরো থাকছে। রাফায় আশ্রয় শিবিরে বিমান হামলাকে দুর্ঘটনা বলছে নেতানিয়াহু, ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে উত্তাল বিশ্ব। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছে পাহাড়ি জনপদ, এতে বান্দরবানে বেড়েছে পাহাড় ধসের সংখ্যা। ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে করা হয়েছে মাইকিং, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। সহকর্মী আবুল বাসার নয়নের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর বান্দরবানের পাহাড়ের কোলে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। সামান্য বৃষ্টিতেই যেখানে বেড়ে যায় প্রাণহানির সংখ্যা। বান্দরবান সদরের ইসলামপুর, লাঙ্গিপাড়া, হাফেজগোনা, কালাঘাটা, আলীকদম উপজেলার পোয়ামুড়ি, আমতলী সহ বেশ কয়েকটি উপজেলার চিত্র এটি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার রাত থেকেই গুড়ি গুড়ি ও থেমে থেমে বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে এই পাহাড়ি জনপদ, কিন্তু নিরুপায় হয়েই বছরের পর বছর মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন এই জনগোষ্ঠী, যাদের অধিকাংশই হতদরিদ্র শ্রমিক। কষ্ট আছে, মানে পানি পানি ঢুকে তারপরে যতগুলো জায়গা আছে
জায়গার মধ্যে এমনিতে পাহাড় ধসের সম্ভাবনা আছে। এখন আমি যেখানে আছি এখানে কিন্তু পাহাড় ধসের সম্ভাবনা। সরকারি হিসেবে 2009 সাল থেকে 16 বছরে বান্দরবানে পাহাড় ধসে 80 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 2009 সালে 30 আগস্ট আজিজনগর ও গজালিয়ায় 11 জন, 2010 সালে নাইক্ষ্যংছড়িতে 5 জন, 2011 সালে রোয়াংছড়িতে 2 জন, 2021 সালের 15 সেপ্টেম্বর রোয়াংছড়ির সাইঙ্গাঝিড়িতে একই পরিবারের 3 জন ও সবশেষ 2023 সালের 12 আগস্ট সদর লামা ও নাইক্ষ্যংছড়িতে 10 জন প্রাণ হারান। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চড়া বৈরী আবহাওয়ায় প্রাণহানি ঠেকাতে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ বসতিদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। জনসাধারণকে নিরাপদে থাকার জন্য মাইকিং করছি। আমরা এই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় জেলার 7টি উপজেলায় 34টি ইউনিয়নে 260টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান পৌর মেয়র। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ডিআরইউ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে নতুন চিন্তা করে এগুতে হবে, সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষা করতে হবে বলেও জানান মির্জা ফখরুল। মানুষকে বোকা বানিয়ে ক্ষমতাসীনরা আবারও এক ব্যক্তির শাসন চাপিয়ে দিতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন অব্যাহত থাকবে। অসংখ্য বাড়িঘর ধ্বংসে এবং ক্ষতি হয়েছে অপরিসীম। সেই নিহতদের প্রতি, আহতদের প্রতি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সমবেদনা জানাচ্ছি। এবং আজকে কিন্তু সেই সময় এসে গেছে, তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, সাথে হবে সেই লড়াই, আর এই লড়াইয়ে জীবিত হয়ে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আগামী 2 জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। এ সময় তিনি বলেন, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। ইফতেখার রেজা রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে আগাম টিকিট সংগ্রহের দিন ও তারিখ। মঙ্গলবার সকালে রেল ভবনে ঈদ যাত্রা ও সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মন্ত্রী বলেন, এবার অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। আগামী 2-12 জুন ঈদ উল আজহার আগাম টিকিট ও 10-20 জুন ফিরতি ট্রেনের টিকিট বিক্রি চলবে বলে জানান তিনি। টিকিটটা আমরা 2 তারিখ থেকে আমরা দেওয়া শুরু করব, অগ্রিম টিকিট। এবং ঈদ যাত্রার প্রথম থেকেই মানুষ যাতে বিনা কালোবাজারিদের কাছ থেকে যেন টিকিট না কেনে, অনলাইন আছে, আমরা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করব। এছাড়াও কোরবানির পশু পরিবহনের জন্য স্পেশাল ক্যাটল ট্রেন পরিচালনার কথা জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। প্রস্তুতি ম্যাচে রাতে নামছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে লড়াই, এবার বিশ্বকাপ বেরো ডালাসে। দেশে ক্যান্সার আক্রান্ত 2 লাখ রোগীর প্রায় 10% ব্লাড ক্যান্সারের। উন্নত মানের জেনেটিক ও মলিকুলার ল্যাব না থাকায় শনাক্ত হয় না অধিকাংশ। ক্যান্সার শনাক্তের 70% পরীক্ষা হয় না দেশের সরকারি হাসপাতালে। দেশে 160 জনের বেশি ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ থাকলেও প্রযুক্তি ও সুযোগ সুবিধার অভাবে করাতে পারেন না কোনো চিকিৎসা। এতে মাত্রাতিরিক্ত ব্যয়ে অর্ধেক মানুষের মৃত্যু হয় চিকিৎসা ছাড়াই। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করালে অধিকাংশ রোগী ভালো হলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় সম্ভব হচ্ছে না। এতে দিনে দিনে বিদেশমুখিতা বাড়ছে রোগীদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে।
ময়না খাতুন ও মুশরেত আলম দম্পতি দুই বছরের সন্তান আরিয়ানকে নিয়ে ঘুরছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বারান্দায়। এক বছর আগে রক্তে ক্যান্সার শনাক্ত হলে পরিবারে নেমে আসে অন্ধকার, শেষ পর্যন্ত নিজের ভিটেমাটি বন্ধক রেখেছেন। সব হারিয়ে এখন আয়ানের অবস্থা অনেকটাই অস্থিতিশীল, কিন্তু কোনোভাবেই পারছেন না ব্যয় মেটাতে। গত মানে রমজান থেকে অনেক বেশি হয়ে গেছে, এখন মানে অতিরিক্ত বেশি হয়ে গেছিল। এখন টাকার জন্য চিকিৎসা শুরুই করতে পারতেছি না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে ভর্তি 13 বছরের শাকিল এক বছর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে 10 লাখ টাকার বেশি খরচ করে দিশেহারা পুরো পরিবার। আমার আত্মীয় স্বজন যতজন আছেন বিদেশি ফোবাসি সবাই আমারে সাহায্য করছেন, সবাই আমারে দিয়া এই আর 10 লাখ টাকা গেছে। এখন স্যার আবার দে তারা বেশি রয়েছে, আমি কিভাবে দিব স্যার? এ বিভাগে ভর্তি অধিকাংশ রোগীর পরিবারের অবস্থা শোচনীয়। কয়েকদিন পর হঠাৎ করে জ্বর আসছে, ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে ভর্তি করার পরে সিবিসির রিপোর্ট খারাপ দেখে আর ডাকা নিয়ে আসছে। শরীর দুর্বল লাগতেছে, খাইতেছে না, খাওয়া কম, এরকম অবস্থা। মাত্র 10% পরিবার ক্যান্সার চিকিৎসা শেষ করতে পারে, আর অর্ধেকের বেশি পরিবার চিকিৎসা ছেড়ে দেয় মাঝপথে, ফলে চিকিৎসা ছাড়াই মারা যান এসব রোগী। অন্যদিকে সরকারি পর্যায়ে 70% পরীক্ষাই হয় না, এ অবস্থায় রোগের জটিলতা ও ব্যয় বাড়ে রোগীদের। এই সেলে টাইপ আমার এখানে হয় ন, মলিকুলার টেস্ট আমার এখানে ন, সার্জারি আমার এখানে হয় ন, তো এই সেলে হাই রেজলিউশন সিটি এখানে হয় ন, ফ্লোরোসাইটোমেট্রি আমরা করতেছি, এইটাও আমরা যে মানে আরও ব্যাপক পরিসরে আমরা করতে পারিনি, তাহলে এই টেস্টগুলি কোথায় করি আমরা বুড়ো করি বেশিরভাগ ক্ষেত্রে। বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে পারলে স্বাভাবিক জীবনে ফেরানো যায় অধিকাংশ রোগীকে। দেশে দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক থাকলেও অবকাঠামো ও যন্ত্রপাতির অভাবে থমকে আছে বলে জানান এ বিশেষজ্ঞ। আমাদের 10,000 স্কোয়ার ফিট এ ব্লকে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য বাজেটের জন্য প্রতিনিয়ত বিভিন্ন সময় আমরা বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যাই, কিন্তু এখন পর্যন্ত যে এইটাকে এই সাউথ ইস্ট এশিয়ার একটা অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র হিসেবে ডেভেলপ করা বোন মেরু ট্রান্সপ্লান্ট আমরা করতে পারি নাই। রোগ শনাক্ত না হওয়ায় চিকিৎসকের প্রতি তৈরি হয় অনাস্থা, ফলে প্রতিদিনই বাড়ছে বিদেশমুখী প্রবণতা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।